মফস্বল শহর থেকে ঢাকাতে আসি। এটা মূলত একটা হোস্টেলের কাহিনী। আমি মনে হয় যে সিরিয়াল কম শ্যুট হচ্ছে, তো ইউটিউবের সিরিয়ালগুলো জনপ্রিয় বেশি হচ্ছে। পরিচিতিতে সিরিয়াল আসা উচিত, সিরিয়াল হোক, এক ঘন্টা হোক, টেলিফিল্ম হোক, ফিল্ম হোক, আমি তো অ্যাক্টিংটাই করতে চাই। সিঙ্গেল নাটকের সংখ্যা তখন প্রচুর। তো অনলাইন অফলাইন নিয়ে বলি, সাগর জাহান ভাই এটার ডিরেকশন করছে। সিজন টু আজকে কিন্তু মানে এই কয়েকদিন যে শ্যুটিং হচ্ছে এটা প্রথম লট না, আরেকটা লট অলরেডি হয়ে গেছে, সেকেন্ড লট। তো আমি এর আগের লটে ছিলাম না, বা আমি সিজন ওয়ানেও আমি ছিলাম না, আমি এই লট থেকে একটা এন্ট্রি করলাম একটা ক্যারেক্টার। এটা হচ্ছে যে আমাদের পাভেল একটা ক্যারেক্টার করছে এখানে। পাভেলের মামা আমি মফস্বল শহর থেকে ঢাকাতে আসছি। তো এখানে এসে চাষি ভাই মার্জু ভাইদের সাথে আমার পরিচয় আগে থেকেই ছিল, আমার আত্মীয় হয়, কেউ কেউ বিয়াই হয়, কেউ বন্ধু হয়। তো এটা মূলত একটা হোস্টেলের কাহিনি। একটা হোস্টেলে অনেকজন থাকে এবং হোস্টেলের তিনতলায় হোস্টেল, দোতলায়ও অন্য ফ্যামিলি থাকে, এই ধরনের একটা গল্প। গল্পটার মধ্যে ফান, আমার ক্যারেক্টারটা ফানি, একেবারে একটু দুষ্টু ক্যারেক্টার, ফানি। আর গল্পটা হোস্টেলে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ঘটনা, এইগুলোর উপরেই বেস করে করা। সিরিয়ালটা জনপ্রিয় পাচ্ছে, দর্শকপ্রিয়তা পেয়েছে আপনি বলছেন। আর একটা কথা ছিল যে সিরিয়াল কম পাচ্ছি আমরা হয়তো বা পাচ্ছি না। আমি মনে হয় যে সিরিয়াল কম শ্যুট হচ্ছে বা সিরিয়াল কম অন এয়ার হচ্ছে, সেটাও ঠিক না। সিরিয়াল অন এয়ার হচ্ছে, কিন্তু লাইম লাইটে আসছে হয়তো গুটি কয়েকটা, যেগুলো জনপ্রিয়তা পাচ্ছে সেগুলোর কথা আমরা বলছি, অন্যগুলোর কথা আমরা বলছি না। আমি সিরিয়ালের নাম উল্লেখ করে বলবো না। এই যে আর্টিস্টরা এখানে আমার এখানে কাজ করছি, আমরা চাষি ভাই, মার্জুক রাসেল, রুবেল, তারপরে বাচ্চু, আনোয়ার, এদেরকে দিয়ে অন্য ডিরেক্টরও সিরিয়াল করেছে হয়তো, কিন্তু দর্শক জনপ্রিয়তা পায়নি। তো এটার জন্য আসলে গল্পটাও সেরকম হতে হয়, ডিরেকশনটা সেরকম হতে হয়, সব মিলিয়ে আর কি দর্শক জনপ্রিয়তার ব্যাপার। আর সিরিয়াল হচ্ছে, তবে সিরিয়ালের প্যাটার্নটা একটু আপনি দেখবেন যে টেলিভিশনের বাইরের সিরিয়াল যেটা, বিশেষ করে আপনার ইউটিউবে এবং ওটিটি, তো ইউটিউবের সিরিয়ালগুলো জনপ্রিয় বেশি হচ্ছে। ওটিটিতে ওইভাবে সিরিয়াল, ওটিটি আমি এখন দেখি না, কিন্তু ওটিটিতে সিরিয়াল আসা উচিত। যে সমস্ত কন্টেন্ট আসছে, অনেক খরচ করে অনেক কন্টেন্ট করা হচ্ছে হয়তো, কিন্তু পাকিস্তানের অনেক সিরিয়াল আছে, তুরস্কের অনেক সিরিয়াল আছে, থাইল্যান্ডের অনেক সিরিয়াল আছে, ইউএসের অনেক সিরিয়াল আছে, যেগুলো অনেক জনপ্রিয়। তো সেই বাজেট ধরে সেইভাবে সুন্দর করে যদি করা যায় তাহলে ওটিটি বেজ সিরিয়াল আসা উচিত। ইউটিউব সিরিয়াল চলছে, ইউটিউব সিরিয়াল, আমি একটি জনপ্রিয় সিরিয়ালে কাজ করছি, এটার নাম হচ্ছে ব্যাড অ্যাস, মান বান্না ভাইয়ের। এটা মাত্র 18 পর্ব অন এয়ার হচ্ছে সিজন ওয়ানে। 58 পর্বতে অসম্ভব রকমের জনপ্রিয়। এটা কাজ তো হচ্ছে ভাই, সব সাথে কাজ হচ্ছে, কাজ হচ্ছে না তা না। শুনে আমার ক্ষেত্রে আমি বলবো যে অ্যাক্টিংটাই তো করার কথা, সেটা সিরিয়াল হোক, এক ঘন্টা হোক, টেলিফিল্ম হোক, ফিল্ম হোক, আমি তো অ্যাক্টিংটাই করতে চাই। আর অন্যকে কী বলবে আমি জানি না, যারা হয়তো সিঙ্গেল নাটক নিয়ে ব্যস্ত থাকে, মাসে 20-25 দিন সিঙ্গেলই করে, তারা হয়তো সিরিয়ালে শিডিউলটা ঠিকমতো মেনটেন করতে পারে না, সেই কারণে এই কথাটা বলতে পারে। কারণ সিঙ্গেল নাটকের সংখ্যা তখন প্রচুর, ইউটিউবের কল্যাণে প্রচুর প্রচুর সিঙ্গেল নাটক হয়, তাই না? আমি তো আজ থেকে 5 বছর আগে যা হতো এখন তার থেকে 10 গুণ বেশি হয় সিঙ্গেল নাটক। তো অ্যাক্টরও অনেক বার হচ্ছে, পারফর্মারও অনেক বার হচ্ছে, তো সেক্ষেত্রে অন্যদের অন্য মতামত থাকতে পারে। ওই একটাই কারণ আমার মনে হয় যে সিরিয়ালে করতে চায় না, সেটা হচ্ছে ওই সময়কে মেনটেন করা, বা প্রথমে এক লট ডেটটা মিলাতে পারলে পরের লটে গিয়ে বা তারপরের দিকে ডেট মিলাতে পারে না, তখন ডিরেক্টরেরও প্রবলেম হয়, আর্টিস্টদেরও একটু কন্টিনিউটিটা রাখতে পারে না।